এক ভাই আরেক ভাইয়ের নিকট সম্পত্তি বিক্রি করে যদি রেজিস্ট্রি না দেয় তাহলে ইসলামের শরীয়তে এর বিধান কি? সম্পত্তি বিক্রি করলো, টাকা পয়সা নিছে, রেজিস্ট্রি করে দিব বলে এরপর আর রেজিস্ট্রি করে দেওয়ার নামগন্ধ নেয়, ঘোরাঘুরি করে। এটা আমাদের দেশে প্রায় হয় কি হয় না বলেন তো? এটা তো রীতিমতো চুরি বলাও ভুল, এটা তো ডাকাতি, দিন দুপুরে ডাকাতির মতো। আপনি তার কাছ থেকে টাকা নিয়ে নিলেন, এখন জমি বুঝাই দিচ্ছেন না, যদি চুক্তি হয়ে যায় যে টাকা এত দাম ঠিক হয়ে গেছে, তুমি টাকা দিবা, তোমাকে আমি জমি দিয়ে দিব, তাহলে আপনি জমি দিতে বাধ্য। টাকা নিয়ে নিছেন, এখন কোনো কাহিনী চলবে না। যদি বলেন না ঠিক আছে টাকা তোমার ফেরত দিয়ে দিব, জমি নিও না, অথবা তুমি এই জমি নিও না ওই জমি নয়, সমস্ত কাহিনী চলবে না। কারণ মুসলমান এক কথার উপরে থাকতে হবে, চুক্তি হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, আপনি এখন জমি রেজিস্ট্রি করে দিবেন, হস্তান্তর করবেন, এটা আপনার কর্তব্য। যদি না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর এক বিঘত জমি আত্মসাত করবে, সাত্তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন। ভয়ঙ্কর অপরাধ, জঘন্য গুনাহের কথা। বিধায় বিশ্ব আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে খাটিয়া কাঁধে নিয়ে 40 কদম হাঁটার শরীয়ত হুকুম কি? এটার কোনো ভিত্তি নাই কোরআন হাদিসে, আমাদের দেশে এটা বহুল প্রচলিত, সব এলাকাতেই আছে, যে মৃত ব্যক্তির খাটিয়া নিয়ে যারা যায় 40 কদম পর পর কাঁধ চেঞ্জ করে, সামনের আল্লাহ পিছিয়ে আসে, ডানের আল্লাহ বামে আসে, এরকম 40 কদম পর পর চেঞ্জ করে। খাটিয়া কাঁধে নিয়ে আপনি যখন হাঁটবেন, আপনি বসে বসে বা হাঁটতে হাঁটতে আপনার কদম গোনার কোনো দরকার নেই। এটা আমি কদম না গুনে বরং আপনি জিকির আজকার ইস্তেগফার তাওবা করলে যে আপনাকে ওইভাবে একদিন এই খাটে উঠতে হবে, চলে যেতে হবে, আপনি সেসব চিন্তা করেন, সেটা বেশি উপকারী। অতএব 40 কদম পর পর এই খাট যারা নিবেন বহন করবেন তাদের কাঁধ পরিবর্তন করতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই।